নমস্কার, আমরা দেখছেন সব খবর প্রতিদিনের ন্যায়। আজও আরামবাগ বিজেপি পৌরমণ্ডলের উদ্যোগে 1 নম্বর, 11 নম্বর ও 17 নম্বর ওয়ার্ডে খাদ্য পরিবেশন করা হয়। রাজ্যে চলছে লকডাউন, আর এই লকডাউনে গরিব দুস্থ অসহায় বিকলাঙ্গ মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছে আরামবাগ বিজেপি পৌরমণ্ডল। এই কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন আরামবাগ বিজেপি পৌরমণ্ডলের টাউন সভাপতি অতন চ্যাটার্জি। চলুন সে দৃশ্য দেখাবো আপনাদেরকে সব খবরের পর্দায়, এবং এরই সঙ্গে শোনাবো টাউন প্রেসিডেন্ট অতন চ্যাটার্জি কি জানালেন আমাদের প্রতিনিধিকে। হুগলি থেকে সুভজিৎ ঘোষের রিপোর্ট, সব খবর। সমস্ত মানুষদের মধ্যে দুঃস্থ গরিব ও মানসিক অবসাদগ্রস্ত লোকেদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছে। আজকে খাবারের তালিকায় আছে শাক, ডিমের তরকারি ও ভাত। যতদিন না লকডাউন উঠছে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। ভারতীয় জনতা পার্টি পৌরমণ্ডলের উদ্যোগে, অতন চ্যাটার্জি এবং নয়নগড়ের উদ্যোগে আমরা প্রতিদিনের মতন আজকেও খাবারের ব্যবস্থা করেছি এবং 85 দিনের মতন হয়েছে, এবং বাড়িতে বাড়িতে যেয়ে আমরা খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। বলছি প্রতিদিনই কি এরকম চলছে, চলবে প্রতিদিন? হ্যাঁ, আমাদের এটা রেগুলার চালাবার ব্যবস্থা করছি। আচ্ছা, সব আমাদের কার্যকর্তারা আছে 11 নম্বর এবং 17 নম্বর ওয়ার্ডে, সবাই মিলে আমরা চেষ্টা করছি। বলছি কদিন চলছে এটা তাও? মোটামুটি 4 দিন। আচ্ছা, 4 দিন, মানে 26 তারিখ থেকে শুরু হয়েছে নাকি? 26 তারিখ থেকে, মানে এখন চলবে এটা প্রত্যেক দিন? রেগুলার চলবে। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? সমু মালিক। ধন্যবাদ। একটু দাঁড়ান, বলছি আপনি কি রোজ ভাত আতন্দে আসেন? বলছি কদিন পাচ্ছেন এটা? 4 দিন। বলছি কেমন লাগছে একটু বলবেন। আপনার নাম? আপনার বাড়ি? ঠিক আছে। অতনবাবু, আপনাদের আজকে কি কার্যক্রম আছে? আমাদের কার্যক্রম 1 নম্বর ওয়ার্ড ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তো দীর্ঘদিন ধরে চলছে লকডাউন পিরিয়ড, যতদিন চলবে ততদিন পর্যন্ত রান্না করা খাবার আমরা প্রত্যেককে দিতে চাইছি, এটা একটা ব্যাপার। এছাড়াও আমরা 11 নম্বর আর 17 নম্বর ওয়ার্ডে রান্না করা খাবার দিচ্ছি। আমরা এই যে প্রক্রিয়াটা চালু করেছিলাম বাড়িতে বাড়িতে গিয়ে খাবার দেওয়াটা, এটা কিন্তু মনে হচ্ছে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে খাবার দিতে পারবো না, কারণ দীর্ঘদিন ধরে চলার ফলে আমাদের প্রচুর পরিমাণে মানুষ বেড়ে চলেছে। তাই জন্য প্রত্যেকের বাড়ি যেতে গেলে অরিজিনালি দুস্থ যে সমস্ত মানুষ তাদের খাবারটা পেতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা ঠিক করেছি, আমরা 2-3টে পয়েন্টের মাধ্যমে দাঁড়িয়ে খাবারটা ডিস্ট্রিবিউট করব। আচ্ছা, আপনারা কি 17 নম্বর আর 11 নম্বর ওয়ার্ডেও খাবার দেওয়া শুরু করে দিয়েছেন? এভাবেই 17 নম্বর 11 নম্বরে খাবার দেওয়া শুরু করে দিয়েছি, কাল থেকে ওটা চালু করেছি, 2 পয়েন্টে দেওয়া হচ্ছে ওটা, 17 নম্বরে গিয়ে এবং 11 নম্বরে একটা জায়গায়, মানে আমাদের স্পোর্টস কমপ্লেক্সটা রয়েছে প্রসন্নপুর মোড়ে, ওইখানে স্পোর্টস কমপ্লেক্সের কাছ থেকে দিচ্ছি, এবং পাশাপাশি পাড়া তো, ওখান থেকে এসে ওরা খাবারটা নিয়ে নিচ্ছে। আর আপনি কোথায় কোথায় আরও শুরু করছেন? আগামীকাল আমরা ভাবছি 2 নম্বর ওয়ার্ডের 127 নম্বর বুথ থেকে শুরু করব। এছাড়াও 14 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড আমাদের শুরু করার প্রক্রিয়া আছে, দেখি কতটা কী করতে পারি, কারণ আমরা যেটা চাইবো সেটা যে করতে পারবো সেটা তো নয়, অনেক কিছু ব্যাপার থাকে, গ্যাস থেকে শুরু করে এভরিথিং ব্যবস্থাপনাটা যতক্ষণ না কমপ্লিট করে উঠতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা এটা করতে পারছি না। আপনি আপনার ওয়ার্ডে 19 নম্বর ওয়ার্ডে কী করেছেন? 19 নম্বর ওয়ার্ডে আমি 198 জনকে চাল, আলু, সোয়াবিন, ডিম, সাবান এগুলো দিয়েছি। রান্না করা খাবার দেওয়ার মতো পরিস্থিতি এখানে নেই, কারণ এখানে সকলেই, কেউ টোটো চালক, কেউ রিক্সা চালক, কেউ ভ্যান চালক বা বিভিন্ন লোকের দোকানে কাজ টাজ করে, এই সমস্ত ফ্যামিলিটা রয়েছে, এইদের কাছে তুলে দিয়েছি, এবং আগামী দিনে আমি আরও এদের কাছে কিছু খাবার পৌঁছাবার চিন্তাভাবনা মাথায় রেখেছি। আচ্ছা, আপনি তাহলে সাধারণ মানুষকে কী বার্তা দিচ্ছেন? সাধারণ মানুষকে বার্তা বলতে, শুধু সাধারণ মানুষ তো নয়, আমি প্রত্যেককে একটা বার্তাই দিতে চাইছি যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, ডাক্তারবাবু থেকে শুরু করে সমস্ত যে মানুষ যারা আছেন, যারা এই করোনার সাথে যুক্ত রয়েছেন, তারা প্রত্যেকে যেন বাড়িতে থাকেন, সুস্থ থাকেন এবং ভালো থাকেন। এছাড়াও ডাক্তার, অ্যাম্বুলেন্স চালক এবং
আপনার নার্স থেকে শুরু করে পুলিশ কর্মী, সিভিক ভাইয়েরা এবং আমাদের পার্টি কর্মী যারা যারা সকলে রয়েছেন, তারা প্রত্যেকে যেন সুন্দরভাবে কার্যক্রমটা করছেন এবং তারা যেন প্রত্যেকে সুস্থ থাকেন, এইটুকু কামনাই আমি করছি।